হাই ফ্রেন্ড, আমি সুভাষিস সাহা। আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ার সুভাষিস ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও। তার কারণ হচ্ছে, অবশ্যই আপনারা থাম্বনেলটা দেখেছেন, সেটা হচ্ছে রেজিস্ট্রি খরচ কম আছে না বেড়েছে, কম যদি থাকে কতদিন পর্যন্ত কম আছে আর কতটা কম আছে, এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে রাখি, করোনার জন্য আমাদের রাজ্য সরকার যে রেজিস্ট্রি খরচ ছিল সেটা কমিয়েছে। হ্যাঁ, আগে ছিল 7%, সেটা করে 5% করে টোটাল আপনাকে যেটা গভর্নমেন্টকে দিতে হতো, সেটা দীর্ঘ 2 বছর ধরে ছিল। কিন্তু পরবর্তীকালে এই 30শে সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল যে 5% রেস্ট হবে। তারপরে কি বেড়েছে না কমেছে, এটাই মেন বিষয়। প্রথমে বলে রাখি, এই যে মানুষের অর্থনৈতিক উন্নতি এখনও সেরকম পর্যায়ে হয়নি করোনার জন্য, তাই জন্য রাজ্য সরকার মনে করেছে এই যে 2% যে 7% থেকে 7% থেকে 5% করেছিল, সেই 5%টা যেন বহাল থাকে। কতদিন থাকবে সেটাও তারা পেপারের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে দিয়েছে। অবশ্যই নিউজ পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন, 30শে জুন পর্যন্ত, 2024-এর 30শে জুন পর্যন্ত রেজিস্ট্রি খরচা 5% থাকবে। 2024 সালে 30শে জুন পর্যন্ত 5% থাকবে, এবং আদার্স যেগুলো আছে সেটা 10% মতন কম থাকবে। সেটা হচ্ছে বিভিন্ন গিফট ডিড বা হচ্ছে পার্টিশন ডিড হলে, আর যেগুলো সেলফ ডিড হবে তার জন্য, মানে আপনি যখন জমি যখন কিনবেন বা ফ্ল্যাট যখন কিনবেন, আপনাকে 7% করতে হবে না। আগে যেরকম করোনার জন্য 5% করতে হতো, সেরকম এখনও 5% আপনারা করতে পারবেন 30শে জুন অবধি, এবং এর ফলে আপনাদেরও প্রচুর ভালো হবে। এই ব্যাপারটা অনেকেই জানে না, এবং অনেক মৌরি বা অনেকেই আছে যারা আপনাকে ঠকিয়ে 7% নিয়ে নিতে পারে। মানে 2% এক্সট্রা নেওয়া মানে অনেক টাকা নিয়ে নিতে পারে, প্রায় 25-30 হাজার টাকা মতো নিয়ে নিতে পারে। তাহলে আপনারা জেনে রাখতে হবে যে রেজিস্ট্রি খরচা এখনও 5% আছে, কত তারিখ অবধি, জুন মাস অবধি রেজিস্ট্রি খরচা 24 সালের জুন মাস অবধি রেজিস্ট্রি খরচা 5% আছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এবং ইম্পর্টেন্ট মনে হয়, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে জমি বাড়ি ফ্ল্যাট সম্পর্কে এবং মাপজোক ব্যাপারে কনস্ট্রাকশন সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার ফ্রেন্ডের সাথে আপনার পরিবারের সাথে শেয়ার করবেন, যেন কেউ যেন আপনাকে ঠকাতে বা আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিবারের কাউকে ঠকাতে না পারে। 5% যেহেতু রেজিস্ট্রি খরচা আছে, কেউ 7% না নেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।